ইতালির ভিসা প্রসেসিং আগের থেকে অনেক কঠিন হওয়ায় বাংলাদেশিদের জন্য বেশ উপকার হয়েছে। কী উপকার হয়েছে সেটাই আজকের ভিডিওতে জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শফিকুল খান ফ্রম ইতালি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শফিকুল দ্য বিস্ট। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। যেরকমটি শুরুতে বললাম যে সম্প্রতি আমরা জেনেছি বাংলাদেশ সহ আরও যে তিনটি দেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং কঙ্গো, এই চারটি দেশের এমব্যাসিকে আদেশ দিয়েছে বা নির্দেশ দিয়েছে যে এখন থেকে ইতালির ভিসা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। মানে যেন তেনভাবে হালকাভাবে ভিসা দেওয়া যাবে না, অনেক কন্ট্রোল করতে হবে বা অনেক চেকিংয়ের মধ্য দিয়ে গিয়ে তারপর ভিসা দিতে হবে। সো এই যে ডিসিশনটা নিয়েছে ইতালির ফরেন মিনিস্ট্রি, এই ডিসিশনটাতে বাংলাদেশের আসলে কতটা ক্ষতি হয়েছে এবং কতটা উপকার হয়েছে? আচ্ছা, আমার কাছে যেরকম মনে হয় যে এই যে ডিসিশনটা এসেছে ইতালির ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন থেকে আগের থেকে অনেক বেশি কঠিন হবে, যেন তেনভাবে এমব্যাসি ভিসা দিবে না, এই ডিসিশনটা বাংলাদেশের যারা নাগরিক আছেন তাদের জন্য অনেকাংশে উপকার হয়েছে। কেন উপকার হয়েছে সেটা একটু ব্যাখ্যা করি। আগে যে সিস্টেমটা ছিল বা আগে যে নিয়মটা ছিল, যেন তেনভাবে ভিসা দিয়ে দেওয়া হতো, সেই কারণে অনেকেই যারা আপনার স্পন্সর ভিসা, এগ্রিকালচার ভিসা ইতালি আসতেন, তারা আসার পর যিনি যে মালিক, যে কোম্পানি তাকে এনেছেন, তাকে তারা পেতেন না। মূল কথা হচ্ছে যে দালাল, যে এজেন্সির মাধ্যমে তারা এই আবেদনের প্রসেসে যেতেন, সেই দালাল বা সেই এজেন্সিগুলো তাকে ইতালি যাওয়ার পর মালিকের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতেন না। তার পরিবর্তে কী করতেন, তার পরিবর্তে তাকে দিয়ে অ্যাজাইলামের রিকোয়েস্ট করতেন, মানে ওই প্রসেসে গিয়ে তাকে ডকুমেন্ট পাইয়ে দেওয়ার কাজটা করতেন আর কি, যদিও সেটা নট ইজি টাস্ক। বাট এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে ইতালি সরকারের পক্ষ থেকে, এই ডিসিশনের ফলে এখন থেকে যেহেতু চেকিং বেশি হবে, কন্ট্রোল বেশি হবে, মালিকের পারমিট ছাড়া, মালিকের কনফার্মেশন ছাড়া, মালিকের গ্যারান্টি ছাড়া যেহেতু ইতালির ভিসা দিবে না অনেকাংশে, সেক্ষেত্রে এখন যারা এই নিয়মের মধ্য দিয়ে গিয়ে, এই প্রসিডিউরের মধ্য দিয়ে গিয়ে ভিসা পাবে, এই কঠিন নিয়মের মধ্য দিয়ে গিয়ে ভিসা পাবে, তারা ইতালি আসার পর মালিক পাবে, ডকুমেন্ট করতে পারবে, যথাসময়ে কাজ পেয়ে যাবে, তারা আর প্রতারিত হবে না। এটা কিন্তু আমার মনে হয় অনেক বড় একটি উপকার, কারণ এই যে 15-20 লক্ষ টাকা খরচ করে যেসব বাঙালি ভাইয়েরা ইতালি আসছেন, আসার পর যদি দেখেন মালিক নেই, দালাল মালিকের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছে না, ডকুমেন্ট করা যাচ্ছে না, কাজ পাওয়া যাচ্ছে না, অ্যাজাইলাম করলেও সেটা সিওরিটি নাই যে ডকুমেন্ট পাবো কি পাবো না, সব কিছু মিলিয়ে তারা কিন্তু মোটামুটি অনেক বেশি হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়, অনেকের বাড়ি থেকে টাকা এনে চলতে হয়। তো এই সমস্যাটা অনেকাংশে কেটে যাবে। আর যেসব দালাল ভাই বন্ধুরা আপনারা এই কাজগুলো করেন, তাদেরও মনে হয় আমার ব্যবসাটা অনেকটা মানে সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এটা অনেক বড় একটি উপকারী দিক। আর অপকারী দিক হচ্ছে এখন যেহেতু দালালদের মার্কেট ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে অনেকেই আপনার ইতালির ভিসার মাধ্যমটা খুঁজে পাবেন না, কারণ ইতালির ভিসার মাধ্যমটা আসলে হয় আত্মীয় স্বজন, না হলে দালাল বা এজেন্সি। হ্যাঁ, যাদের আত্মীয় স্বজন আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তারা ইতালির ভিসার আবেদন করতে পারবেন তাদের আত্মীয়ের মাধ্যমে। বাট যাদের আত্মীয় স্বজন নাই, কোনো পরিচিতজন নাই, কোনো বন্ধুবান্ধব নাই, তারা পড়বেন সমস্যায়, কারণ দালাল এজেন্সি তো আসলে নর্মালি ভালো উপায়ে কাজটা খুব কম করে, সেক্ষেত্রে তারাও তাদের ব্যবসা গুটিয়ে নিবে, অনেকেরই ইতালি আসার স্বপ্নই থেকে যাবে, তারা আর ইতালি হয়তোবা আসতে পারবে না যদি পরিচিত লোক না থাকে। কারণ এই মাধ্যমে যদি তারা এগোয়, দালালদের মাধ্যমে যদি তারা এগোয় এবং দালালদের যদি মালিক ঠিক না থাকে আগের মতো, তাহলে নুল্লস্তা যদি উঠেও ভিসা কিনতে হবে না নতুন নিয়মের বেড়াজালে। সো এই হচ্ছে অপকারী দিক। এই দুইটা বিশ্লেষণ করলে, উপকারী দিক এবং অপকারী দিক বিশ্লেষণ করলে, আমার মনে হয় যে এই ডিসিশনটা আমাদের জন্য, আমাদের বাঙালিদের জন্য অনেক বেশি ভালো হয়েছে। সো এই আমি আমার জায়গা থেকে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই বিশ্লেষণটা করেছি। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, এখানে আপনারা ভালো কমেন্ট, খারাপ কমেন্ট যে কোনোটাই করতে পারেন, আমি আমার মতামত দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতামত দিতে পারেন। ইতালির সরকারের এই যে
আপনার ডিসিশন, এই যে সিদ্ধান্ত চারটা দেশের উপর, এটা আসলে বিশেষ করে বাংলাদেশিদের জন্য কেমন হয়েছে, এই মতামতটা আপনারা কমেন্টে দিতে পারেন। এই আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।